আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং রাশিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গত সাতাশ জুলাই শেষ হয়ে গেছে তো তোমরা যারা পরীক্ষা দিয়েছ তোমাদের মাঝে অনেক কোশ্চিন সৃষ্টি হয়েছে অনেক প্রশ্নও জেগেছে তোমাদের মনে তো তোমাদের কি কি প্রশ্ন জেগেছে যেগুলো জানার তোমাদের ইচ্ছা তো সেগুলোই আমরা এই ভিডিওতে বলবো তো চলো তোমাদের কিছু প্রশ্নের উত্তর এবং আমার কিছু সমাধান তোমাদের জন্যে বাস্তবে কি কাজে লাগবে সেটা আমি বলবো এ ভিডিওতে তো চলো এখন দেখে নেওয়া যাক প্রথমে আসি রেজাল্ট রেজাল্ট সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছি যদি না দেখে থাকো আই বাটের লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারো যদি ওই ভিডিওটা নাও দেখো তাও এখানে সামারি আকারে আমি বলে দিয়েছি দেখো যে ভিসি স্যার বলেছেন যে আট তারিখের মধ্যে সব রেজাল্ট দিবে তার মানে ধরে নাও যে চার থেকে পাঁচ তারিখ থেকে রেজাল্ট দেওয়া শুরু হবে প্রথমে বি ইউনিটে দিয়ে শুরু করতে পারে কারণ বি ইউনিটের শুধুমাত্র একটা সিফ্ট পরীক্ষা হয়েছে আর বাকি যে দুইটা আছে ওই দুইটা তো তোমার সায়েন্স আর আর্টস এটা পরীক্ষা দিয়েছিল তাই না তো ক্ষেত্রে ধরো যে বি ইউনিটের কম সংখ্যক পরীক্ষা দিয়েছে এই কারণে বি ইউনিটের রেজাল্ট আগে দেওয়ার সম্ভাবনা বেশি আর তোমাদের রেজাল্ট এখানে বললো আমি একটু পাশাপাশি আরও কিছু অ্যাড করে দিতে চাই সেটা হচ্ছে তোমাদের এক সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের ভর্তি কার্যক্রম চলবে এক অক্টোবর থেকে তোমাদের ক্লাস শুরু হবে ওকে এগুলো তোমাদের জেনে রাখা উচিত দুই নম্বর আসি প্রশ্নের মান বিগত দুই থেকে তিন বছরের থেকে এবারে প্রশ্নের মান সবচেয়ে ভালো হয়েছে বলে আমি মনে করি একদম কোয়ালিটি সম্পন্ন প্রশ্ন হয়েছে না সহজ না কঠিন চার শিফটে পরীক্ষা নেওয়াতে মনে হয়েছিল যে প্রশ্ন একদম সহজ হবে কিন্তু তা হয়নি মনে করেছিলাম যে চারটা শিফটে পরীক্ষা হবে যে কোনো একটা শিফট হয়তো বা একটা সহজ প্রশ্ন দিয়ে দিতে পারে অথবা কিছু সহজ প্রশ্ন ঢোকাই দিতে পারে কিন্তু তা হয়নি স্ট্যান্ডার্ড মানের পরীক্ষা দিয়ে কোশ্চিন হয়েছে এবার ওকে তিন নম্বর আসি কাটমার্ক কত হতে পারে প্রথমে এ ইউনিটের কথা বলি এ ইউনিটের প্রথম ও চতুর্থ শিফটে প্রশ্ন একটু সহজ মনে হয়েছে পরের দুটোর চেয়ে মানে দুই আর তিন তাই এখানে কাটমার্ক তেষট্টি থেকে আটষট্টি হতে পারে মানে এগুলো কি মার্কের হতে পারে ওকে এগুলোতে থাকতে পারলে তুমি একটা পাসমার্ক বা তোমার ম্যারিট লিস্ট আসার সম্ভাবনা আছে দ্বিতীয় তৃতীয় শিফটে প্রশ্ন কঠিন হয়েছে তাই মনে হচ্ছে আঠান্ন থেকে তেষট্টি কাটমার্ক হতে পারে শিওর বলা সম্ভব না এগুলো ঠিক আছে যা অনুমান করা যাচ্ছে আর কি বি ইউটে প্রশ্ন যথেষ্ট কঠিন হয়েছে আমার মনে হয় ছাপ্পান্ন থেকে ষাটের মধ্যে কাটমার্ক হতে পারে বি ইউনিটের প্রশ্ন আসলে খুব কঠিন হয়েছে অ্যাকাউন্টিং বলো ম্যানেজমেন্ট বলো আইসিটি বলো ইংলিশ বলো বাংলা বলো সবগুলো নিয়ে একটু কঠিন আসছে পাঁচটা সাবজেক্টেরই প্রশ্ন একটু কঠিন করেছে এবার তাই এটার কাটমার্ক হতে পারে ছাপান্ন থেকে ষাট সি ইউনিট প্রশ্ন মোটামুটি কঠিন হয়েছে মোটামুটি তবে পান্ন থেকে আটান্ন এর মধ্যে থাকবে সম্ভব চার নম্বর কত পজিশনে থাকলে সাবজেক্ট পাবে এ ইউনিটে গত বছর সেকেন্ড টাইম না থাকায় তিন শিফট সহ পজিশন তেরোশোর মধ্যে তেরোশো এর মধ্যে যারা ছিল তারা সাবজেক্ট পেয়েছে কোটা ছাড়া কিন্তু গতবার আঠাশটি মেরিট দিয়েছিল গতবার কিন্তু আঠাশটা মেরিট দিয়েছিল মানে ওয়েটিং আসছিল ঠিক আছে এবার একটু ভিন্ন হবে সেকেন্ড টাইম দেওয়ার প্রথম চয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় ওকে চার শিফট করার কারণে আসন কমে আসবে তবে মোটামুটি আটশো থেকে নয়শো পজিশনে থাকলে চান্স হবে আশা করা যায় এটা বললাম এ ইউনিটের ক্ষেত্রে মানে আর্টস ফ্যাকাল্টির জন্যে বেশি শিফট ও সেকেন্ড টাইম থাকায় বি ইউনিটি পজিশন চারশোর ভিতরে থাকলে আশা করা যাবে কারণ বেশি শিফট তিনটা শিফট যেহেতু আবার এর মধ্যে আবার সেকেন্ড টাইমও আছে মানে সেকেন্ড টাইম আছে তাদের ক্ষেত্রে আবার কিন্তু পজিশন কিন্তু চারশোর ভিতরে থাকলে আশা করা যাবে ঠিক আছে কারণ সিটি তো কম পাঁচশো ষাটটার মতন সিট আর কি এর মধ্যে তোমার একশো বিশটার মতন নাকি আর আর্টস থেকে আসবে বাকিগুলো তোমার কমার্স থাকবে তো এই হিসেবে তো আমি তো বলতে পারি যে চারশো থেকে পাঁচশোর ভিতরে থাকলে তোমার আশা করা যায় আর কি সি ইউনিটে গত বছর তিন হাজার পজিশন অবধি সাবজেক্ট পেয়েছিল কিন্তু এবার সেকেন্ড টাইম আর শিফট বাড়ায় পনেরোশো পজিশন অবধি আশা রাখতে পারো কারণ সেকেন্ড টাইম ঢুকছে এবার এ কারণে আশা রাখতে পারো এগুলোর কম বেশি কিন্তু হতে পারে আর কি জাস্ট একটা অনুমান ধারণা করে আমরা কিন্তু তোমাদের কাছে জানানোর চেষ্টা করতেছি অনেকেই বিভিন্ন গ্রুপে উত্তর বা বন্ধুদের মুখে বলতে শুনছো এত এত সঠিক হয়েছে এতগুলো সঠিক হয়েছে এতটা ভুল হয়েছে এগুলো নিয়ে ঘাবরানো কিছু নাই ভর্তি পরীক্ষায় কেউ কিন্তু একশোতে একশো পায় না আর কিছু প্রশ্ন না পারারই জন্যেই দিয়ে রাখে যেটা অ্যাক্সেপশনাল রাজশাহী বিশ্ববিদ্যালয়টা প্রতি বছরই করে দুই থেকে চারটা পাঁচটা তিনটা অ্যাক্সেপশনাল কোশ্চিন থাকবেই যেটা পারবাই না কোথেকে দিবে না জানা ওকে আর কিছু প্রশ্ন তো না পারারই জন্যেই দিয়ে থাকে তাই না যারা প্রশ্নের সমাধান দিচ্ছে সেগুলো হা হান্ড্রেড সঠিক না এটা আমি নিজেও বলতেছি কারণ আমি যে সমাধানগুলো দিয়েছি সেগুলো হয়তো বা কিছুটা ভুল থাকতে পারে দু একটা একটা দুইটা ভুল থাকতে পারে ঠিক আছে কিন্তু সব না কিন্তু তাই বলে আবার ভেবো না যে সব এক থেকে দুইটা তিনটা সর্বোচ্চ তিন চারটা ভুল থাকবে ঠিক আছে এর বেশি ভুল থাকবে না সুতরাং গুজবে কান দিও না পাঁচ নম্বর চারুকলা নাট্যকলা সঙ্গীত এই বিষয়গুলোর জন্য অপশন ছিল না তবে এটা পরবর্তীতে হয়তো কোনো সিস্টেম করবে ছয় নম্বর দুটা বাক্য লেখার নিয়ম বাতিল করেছে মানে আশিটা প্রশ্ন একাশি নম্বর একটা প্রশ্ন ছিল যেটা গত বছরই ছিল কিন্তু এবার এটা বাদ দিয়েছে কারণ বলতো একটা বাংলা টাইটেল বাংলা লেখা থাকতো ইংলিশও লেখা থাকতো ওই দুইটা সেন্টেন্স একটা নির্দিষ্ট ঘরে লিখতে হতো এটাকে বলা হয়েছে দুটা বাক্য লেখার নিয়ম বাতিল করেছে তবে নিজের কিছু তথ্য লিখতে হয়েছে ওটাই এনাফ সাত নম্বর যারা এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড দেখাতে নি তাদের জন্যে সারোরা স্যাক্রিফাইস করেছে তবে ভাইভাতে অবশ্যই দেখানো লাগবে কোটার সিস্টেম নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিব খুব তাড়াতাড়ি ওটা ভিডিও আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তারপরে পরবর্তীতে সাবজেক্ট রিভিউর একটা বিষয় আছে তুমি কোন সাবজেক্টে পড়বা কোন সাবজেক্টের জন্য তোমার ক্যারিয়ার ভালো হবে সেই বিষয়ে আমাদের একটা ভিডিও আসবে ধরে সহকারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ঠিক আছে আর যারা রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে সন্তোষজনক পরীক্ষা দিতে নি তারা হতাশ না হয় একটু গুচ্ছের জন্য পড়া শুরু করো ইনশাল্লাহ ভালো কিছু হবে যেহেতু রাশিয়ায় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে দিয়েছ যা হবে রেজাল্টে দেখা যাবে এখন এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই কিন্তু চিন্তা করলে তুমি কিছু করতে পারবা না এখানে ঠিক আছে কারণ যা জমা দেওয়া তুমি দিয়ে আসছো জাস্ট এখন ফলাফল পাওয়ার তো গুচ্ছের জন্য প্রিপারেশন নিয়ে নাও যদি হ্যাঁ নিতে বলতেছি এই কারণে যদি কোনো কারণবশত যদি দুর্ঘটনা ঘটে আর যদি হয়ে গেল তো কংগ্রাচুলেশন আর না হলে গুচ্ছের জন্য প্রিপারেশন নিতে পারো ঠিক আছে গুচ্ছেরও বেশি সময় আর নেই আগস্টে পরীক্ষা শুরু হয়ে যাবে ওকে তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও যদি তোমার কোনো কোশ্চিন থাকে অবশ্যই কমেন্টে যেন আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিব তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেলাইকন আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান আছে জয়েন হতে পারো সেগুলোতেও আমরা কি ভিডিও দিয়ে রাখি তো চ্যানেলটাকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ